প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশে অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা বসবাস করে। আমাদের মধ্যে অনেকের জানতে ইচ্ছা করে যে এই সমস্ত জ্ঞানী গুণীদের বয়স কত। আজকের ভিডিওতে বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত মানুষের বয়স ফাঁস করব। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে, এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে কার বয়স কত। তো আর কথা বলবো না, চলুন সরাসরি ভিডিওতে গিয়ে আমাদের বাংলাদেশের বিখ্যাত মানুষদের কার বয়স কত সে বিষয়ে আপনাদের পরিচয় করিয়ে দিই। বাংলাদেশের সবচাইতে আলোচিত এবং সমালোচিত এমপির নাম হলো শামীম ওসমান, যার পুরো নাম হলো এ কে এম শামীম ওসমান। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ, যিনি নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য। এবার নিশ্চয় আপনাদের জানতে ইচ্ছে করছে এই শামীম ওসমানের বয়স কত। চলুন এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিই। শামীম ওসমান জন্মগ্রহণ করে 28 ফেব্রুয়ারি 1961 সালে। আবার বলছি, 28 ফেব্রুয়ারি 1961 সালে। সেই হিসাবে শামীম ওসমানের 2022 সালে তার বয়স হবে 61 বছর। তাহলে বুঝতেই পারছেন তিনি প্রায় বার্ধক্যে পৌঁছে গেছেন। এবার আসি বাংলাদেশের আরেকজন বিখ্যাত ব্যক্তি, যার নাম হলো ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। ডক্টর জাফরুল্লাহ একজন বাংলাদেশি চিকিৎসক, জনস্বাস্থ্য সক্রিয়তাবাদী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মুক্তিযোদ্ধা। তিনি গণস্বাস্থ্য কেন্দ্র নামক স্বাস্থ্য বিষয়ক এনজিওর প্রতিষ্ঠাতা। এবার চলুন এই ডক্টর জাফরুল্লাহ স্যারের বয়স কত। ডক্টর জাফরুল্লাহ স্যার 1941 সালের ডিসেম্বর মাসের 27 তারিখে জন্মগ্রহণ করেন। 2022 সাল অনুযায়ী তার বয়স পড়বে 80 বছর। মহান আল্লাহ তাকে অনেক বছর বাঁচিয়ে রেখেছে। আশা করি এই মহান ব্যক্তি আরও অনেক বছর বেঁচে থাকবে। এবার আসি বাংলাদেশের আরেকজন আলোচিত সমালোচিত ব্যক্তি, তিনি হলেন ওবায়দুল কাদের। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। নোয়াখালী 5 আসন থেকে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসাবে তিনি 7ম, 9ম, 10ম এবং 11 জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেন। এবার চলুন এই মন্ত্রী ওবায়দুল কাদেরের বয়স কত। মন্ত্রী ওবায়দুল কাদের জন্মগ্রহণ করেন 1952 সালের 1 ফেব্রুয়ারি নোয়াখালী জেলায় এবং 2022 সাল অনুযায়ী তার বয়স হবে 70 বছর। আমি আবার বলছি, 2022 সালে ওবায়দুল কাদেরের বয়স 70 বছর, অর্থাৎ তিনি অনেক বছর বেঁচে রয়েছেন। মহান আল্লাহ তাকে আরও অনেক বছর বাঁচিয়ে রাখুক। এবার আসি বাংলার একজন ক্রাশকে নিয়ে, যিনি আমার দাদার ক্রাশ ছিল, আমার বাবার ক্রাশ ছিল, এখন আমার কাশ এবং পরবর্তীতে হতে পারে আমার পরবর্তী প্রজন্মের কাশ। তো বাংলাদেশের এই বিখ্যাত ক্রাশের নাম হলো অভিনেত্রী পূর্ণিমা। বাংলাদেশের অসংখ্য ভক্ত তাকে বুড়ি হিসাবে দেখতে চায়, কিন্তু কখনোই তার বুড়ি হিসাবে দেখা যায় না। দিন যতই যায় ততই মনে হয় পূর্ণিমার বয়স যেন ক্রমেই কমে আসছে। পূর্ণিমা 1981 সালের 11ই জুলাই বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন এবং সেই হিসাবে 2022 সালে পূর্ণিমার বয়স হবে 40 বছর। তাহলে বুঝতে পারছেন তার বয়স 40 বছর। এবার আসি বাংলাদেশের আরেকজন আলোচিত, সমালোচিত এবং রাজনৈতিকবিদ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলম সম্পর্কে। মির্জা ফখরুল আলম একজন সক্রিয় রাজনীতিবিদ এবং বিএনপির মহাসচিব পদে রয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জন্মগ্রহণ করেন 1948 সালের জানুয়ারি মাসের 26 তারিখে এবং সেই সূত্রে 2022 সালে মির্জা ফখরুল ইসলামের বয়স দাঁড়াবে 74 বছর। মহান আল্লাহ তাকে অনেক বছর বাঁচিয়ে রেখেছে। আশা করি আরও দীর্ঘ সময় ধরে মহান আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবেন। এবার আসি আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ প্রসঙ্গে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ একজন বাংলাদেশি রাজনীতিবিদ, বর্তমানে তিনি বাংলাদেশের 21তম রাষ্ট্রপতি। 1944 সালের 1 জানুয়ারি কিশোরগঞ্জের মিঠামাইন উপজেলায় কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন এই মহান ব্যক্তি। যেহেতু তিনি 1944 সালে জন্মগ্রহণ করেছেন, সেই হিসাবে 1944 সাল থেকে 2022 সাল পর্যন্ত যদি ধরা যায় তাহলে তার বয়স দাঁড়াবে 78 বছর। মাশাল্লাহ। তাহলে এখানে আমরা বুঝতে পারছি রাষ্ট্রপতি আব্দুল হামিদের লংজিভিটি অনেক বেশি, 78 বছর। মহান আল্লাহ তাকে আরও 100 বছর হায়াত দারাজ করুক, সেই প্রত্যাশাই করি। এবার আসি সামাজিক জগতের একজন বিখ্যাত ব্যক্তি, তার নাম হলো সাদিকুল ইসলাম। তিনি মূলত বেকার সমস্যার সমাধানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তথ্য দিয়ে বাংলাদেশের বেকারত্ব নিরসনে কাজ করে যাচ্ছেন এবং তাকে বলা হয় বাংলাদেশের সবচাইতে কম বয়সী প্রভাষক, কারণ তিনি প্রভাষক পদে জয়েন করেছিলেন মাত্র 23 বছর বয়সে। বর্তমানে এই সাদিকুল ইসলামের বয়স
28 বছর। এবার আসি বাংলাদেশের একজন বিখ্যাত ধর্মীয় স্কলার যাকে এক নামে সবাই চেনে, আর তিনি হলেন বাংলাদেশের অন্যতম ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। মিজানুর রহমান আজহারি সম্পর্কে জানতে অনেকেরই ইচ্ছুক। মিজানুর রহমান আজহারি তিনি একজন বাংলাদেশি ইসলামী বক্তা। ঢাকা জেলার ডেমরায় তিনি জন্মগ্রহণ করেন। ইসলামী আলোচক হিসাবে তিনি বেশ জনপ্রিয়, একই সাথেও সমালোচিত। এবার চলুন মিজানুর রহমান আজহারির বয়স কত সেটি সম্পর্কে জেনে আসি। মিজানুর রহমান আজহারি 1990 সালের 26 জানুয়ারি ঢাকা জেলার ডেমরা থানায় জন্মগ্রহণ করেন এবং সেই হিসাবে 2022 সালে মিজানুর রহমান আজহারির বয়স হবে মাত্র 32 বছর। অর্থাৎ 32 বছর বয়সেই তিনি অনেক জনপ্রিয়তা অর্জন করে ফেলেছেন। আপনি যদি মিজানুর রহমান আজহারির ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। এবার আসি বাংলাদেশের আরেকজন আলোচিত এবং সমালোচিত ইসলামী বক্তা তাহিরি সম্পর্কে। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় তাহিরি নামের এক বিতর্কিত বক্তার ওয়াজের বিভিন্ন ক্লিপ ভাইরাল হয়েছে। তাকে নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে নানা আলোচনা এবং সমালোচনা। তাহিরির জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়াতে। বর্তমানে তাহিরির বয়স 36 বছর। এবার আসি তারকা জগতের একজন শ্রেষ্ঠ নায়িকা শাবনূর প্রসঙ্গে। একটা সময় ছিল ফিল্ম ইন্ডাস্ট্রির নায়িকা মানেই শাবনূর। শাবনূরের ছবি যখনই রিলিজ হতো তখনই সেই ছবিটি ব্যবসা সফল হয়ে যেত। তো চলুন এবার জেনে আসি এই শাবনূরের বয়স কত। শাবনূর 1979 সালের 17 ডিসেম্বর বাংলাদেশের যশোর জেলায় সরষা উপজেলায় জন্মগ্রহণ করেন। পারিবারিকভাবে তার নাম রাখা হয় কাজী শারমিন নাহিদ নূপুর। যেহেতু তিনি জন্মগ্রহণ করেছেন 1979 সালে, সেই হিসাবে 2022 সালে শাবনূরের বয়স হবে 42 বছর। আবার বলছি, শাবনূরের বয়স 42 বছর। এবার আসি বাংলাদেশের প্রধান বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া প্রসঙ্গে। বেগম খালেদা জিয়া, জন্মগত নাম খালেদা খানম প্রতুল, একজন বাংলাদেশী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তিনি 3 বারের সফল প্রধানমন্ত্রী। বাংলাদেশের জনপ্রিয় এই রাজনৈতিক নেত্রী বেগম খালেদা জিয়ার প্রকৃত নাম খালেদা খানম পুতুল। তিনি 1945 সালের 15 আগস্ট দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন। যেহেতু তিনি জন্মগ্রহণ করেছেন 1945 সালে, 1945 সাল থেকে যদি আমরা 2022 সাল পর্যন্ত নিয়ে আসি তাহলে বেগম খালেদা জিয়ার বয়স 77 বছর। আবার বলছি, বেগম খালেদা জিয়ার বয়স 77 বছর। এবার আসি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বয়স প্রসঙ্গে। শেখ হাসিনা পূর্ব পাকিস্তানের টুঙ্গিপাড়ায়, বর্তমানে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া। তিনি 1947 সালের 28 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং মাতা বেগম ফজিলাতুন্নেসা। তিনি 5 ভাই বোনের মধ্যে সবার বড়। তিনি টুঙ্গিপাড়াতেই বাল্য শিক্ষা গ্রহণ করেছেন। যেহেতু তিনি জন্মগ্রহণ করেছেন 1947 সালের 28 সেপ্টেম্বর, সেই হিসাবে 1947 সাল থেকে যদি আমরা 2022 সাল পর্যন্ত নিয়ে আসি তাহলে তার বয়স দাঁড়াবে 75 বছর। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত মানুষদের যে বয়সের তালিকা প্রদান করলাম, ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন, ভালো না লাগলে ডিসলাইক দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।